আমাদের আশ্রয়ের আর কোনো জায়গা নাই, আল্লাহ থেকে পালাই যাওয়ার কোনো জায়গা নাই, অথবা আল্লাহ মানে একটি আল্লাহ শাস্তি দিবেন বা আল্লাহ শাস্তি সেটার ভয় আমরা আল্লাহর কাছেই চাইতেছি যে আশ্রয়, যে আল্লাহ আপনি আমাদেরকে আশ্রয় দেন আপনার শাস্তি থেকে। অর্থাৎ আমরা খারাপ আমাদের ভিতরে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলোর জন্য যে আমাদেরকে ধরা হবে, সেগুলোর জন্য যে আমাকে শাস্তি দেওয়া হবে সেটার আশ্রয় জায়গা আর নাই। আমরা আল্লাহর কাছেই আবার আশ্রয় চাইতেছি। আমি যখন প্রথম হজ করি তখন আমার পাশে একজন পাঠান পাঞ্জাবি এরকম পাকিস্তানি আর কি, একদম অর্ডিনারি লুকিং একজন পাকিস্তানি বসেছিলেন। তো হঠাৎ হেলিকপ্টার আসছে, আমরা এসেছিলাম মসজিদুল হারামে ছিলাম, উপরে হেলিকপ্টার আসছে, কেমনটা আওয়াজ হয়েছে, সব মানুষজন দাঁড়ায় গেছে। তার আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে আপনার এই টানেলের ভিতরে অনেক মানুষ মারা গেছিলো বা এই ভয় পাইছে মানুষ যে কী হয়েছে না। তো ওই লোকটা, আমি বসেছিলাম, আমি উঠিনি, আমার লোকটা বসেছিল। তো সে আমাকে খুব সরল ভাষায় বললো, আল্লাহ আল্লাহ সে বাজকর কেদার জায়গা, মানে আল্লাহর ঘরে আসো, আল্লাহর আশ্রয়ে আসো, এখান থেকে বাইচে কোথায় যাবা, মানে যদি আল্লাহ মৃত্যু নির্ধারণ করে থাকেন তাহলে এখান থেকে বাইচে কোথায় যাবা, এইভাবে বলতেছে। তার বুঝটা কিন্তু খুব সঠিক। তো এটাই আমরা বলতেছি যে আমরা আল্লাহর কাছেই আশ্রয় চাচ্ছি আমাদের খারাপ জিনিস থেকে। তারপরে বলতেছে যে আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর বলতেছি আমরা যে আর আল্লাহ যাকে পথভ্রষ্ট হইতে দেন, দুইটার ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা। প্রথমটা বলতেছি আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর দ্বিতীয়টা বলতেছি আল্লাহ যাকে পথভ্রষ্ট হইতে দেন, এটা কিন্তু আর বলতেছি না আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন বলতেছি না, আগেরটা বলছে হেদায়েত দেন, কিন্তু এটা বলতেছি পথভ্রষ্ট হইতে দেন, অর্থাৎ পথ আল্লাহ বাই তার আল্লাহ তার ই অনুযায়ী, মানে তার ওয়াদা অনুযায়ী, তার তিনি কারোর উপরে জুলুম করেন না, সুতরাং পথভ্রষ্ট করাটা তার উনি যদি আমাকে পথভ্রষ্ট করেই দেন জোর করে, তাহলে আমার তো আর কোনো রাস্তা নেই। আল্লাহ পথভ্রষ্ট করে দেন যদি, তাহলে আমাকে এত পরীক্ষা, এত কথা, এত এত নামাজ, এত রোজার মিনিং থাকে না। আল্লাহ কাউকে পথভ্রষ্ট করেন না। এটা হলো যে জাবরীদের কথা, যে আমি একটা খারাপ জিনিস করতেছি, আমি মদ খাইতেছি, আমি কি খাইতে পারি, আল্লাহ আমার খাওয়াইতেছেন দেখে আমি খাইতেছি, আমার কি দোষ এখানে? কিন্তু আসলে ব্যাপারটা তা না। খারাপ কাজের ব্যাপারে আমরা পথভ্রষ্ট হব কি না এটা আমাদের চয়েস, আল্লাহ শুধু এটাকে হইতে দেন মানে অনুমোদন করেন, কিন্তু উনি জোর করে কাউকে পথভ্রষ্ট করেন না। কিন্তু হেদায়তের ব্যাপারটা কি পজিটিভভাবে বললেন, যে আল্লাহ যাকে হেদায়ত দেন, তার কারণ হেদায়ত কিন্তু আপনার স্কলার হয়ে, আলেম হয়ে, পিএইচডি করে, হাফিজ হয়ে কোনোভাবে হেদায়ত সম্ভব না, আল্লাহর দয়া যদি না হয়। সুতরাং হেদায়তটা অবশ্য অবশ্য আল্লাহর কাছ থেকে আসতে হবে, সমস্ত কিছুর পরে হেদায়ত না হইতে পারে। আমরা বহু স্কলারদের, বহু আলেমের কথা জানি যারা জগৎশ্রেষ্ঠ আলেম ছিলেন কিন্তু তারা শেষ পর্যন্ত পথভ্রষ্ট হয়ে গেছেন বা শেষ পর্যন্ত ইসলাম থেকে বের হয়ে গেছেন। অনেকে আছেন যারা একসময় খুব ই ছিলেন, তারপরে আর ইসলামের উপর থাকতেই পারেনি, সেরকমও আমরা জানি।